সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই এনবিএস 24.org শিরোনাম। যুক্তরাষ্ট্র নেটোর সঙ্গে সরাসরি সামরিক সংঘাত চাইনা রাশিয়া। যুদ্ধে কয়েক মাসের মধ্যে ইউক্রেনে সাফল্যের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের, যে কারণে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চান না জেলেনস্কি। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভ। যুক্তরাষ্ট্র থেকে 5টি পারমাণবিক সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। জেনিনে 3 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলের বিশেষ বাহিনী। পাকিস্তান সরকার নির্বাচনে হারের আতঙ্কে রয়েছে বললেন ইমরান খান। এবং নারী অধিকার লঙ্ঘন, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। দর্শক, এক বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ। অন্যদিকে রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র নেটো। এতে করে ইউক্রেনের ভূখণ্ডে পরোক্ষভাবে অনেকটা পশ্চিমাদের বিরুদ্ধে লড়ছে মস্কো। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি। যুক্তরাষ্ট্র নেটোর সঙ্গে সামরিক সংঘাত চায়না রাশিয়া। এক বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ। অন্যদিকে রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র নেটো। এতে করে ইউক্রেনের ভূখণ্ডে পরোক্ষভাবে অনেকটা পশ্চিমাদের বিরুদ্ধে লড়ছে মস্কো। এমন অবস্থায় অনেকেই বিভিন্ন সময় রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সরাসরি সংঘাতের শঙ্কা প্রকাশ করেছেন। তবে মার্কিন এক গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র নেটোর সঙ্গে সরাসরি সামরিক সংঘাত চায় না রাশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রকাশিত অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে রাশিয়া সম্ভবত যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনীর সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষ চায় না, তবে এটি ঘটার সম্ভাবনা রয়েছে। বার্তা সংস্থাটি আরো বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার উস্কানি বাহিনী আগ্রাসনের সৃষ্ট যুদ্ধ এমন একটি ঘটনা যা পশ্চিমা দেশ ও চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে পুনর্নির্মাণ করছে এবং আরো বিস্তৃতভাবে অনিশ্চয়তাও সৃষ্টি করেছে। কারণ ইউক্রেনে চলমান এই যুদ্ধ রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সামরিক সংঘাতের ক্রমবর্ধমান বৃহত্তর ঝুঁকি বহন করছে। এটি এমন একটি ঝুঁকি যা বিশ্ব কয়েক দশক ধরে সম্মুখীন হয়নি। মার্কিন ও গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান নেতারা এখন পর্যন্ত এমন পদক্ষেপ নেওয়া এড়িয়ে গেছেন যা ইউক্রেনের সীমানার বাইরে দেশটিতে চলমান সংঘাতকে ছাড়িয়ে দেবে। তবে ইউক্রেনীয় সীমানার বাইরে সংঘাত ছড়িয়ে পড়ার এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে এখনও রয়ে গেছে। যুদ্ধে কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সাফল্যের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। শীতকালের পর ইউক্রেনীয়রা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অগ্রগতি অর্জন করবে বলে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, আমরা আশা করছি আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে ইউক্রেনীয়রা আগামী কয়েক মাসের যুদ্ধে অগ্রগতি অর্জন করবে। এমন সময় যুক্তরাষ্ট্রের সাফল্য প্রত্যাশা করছে যখন পূর্ব ইউক্রেনের বাকমুত শহর দখলের কাছাকাছি রয়েছে রুশ বাহিনী। জন কির্বি বলেন, রুশ বাহিনী ইউক্রেনে আকাশসীমা এখনো দখল করতে পারেনি এবং এই বিষয়ে তারা কোনো চেষ্টাও করেনি। তবে ইউক্রেনীয়রা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বেশ কার্যকরভাবে কাজে লাগিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুত দখলের রুশ সেনাদের অগ্রগতিতে পরিস্থিতি আরো জটিল হলে যুক্তরাষ্ট্রের কাছে F-16 যুদ্ধবিমান চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বিষয়ে কির্বি জানান, গোলাবারুদ এবং বিমান প্রতিরক্ষা সহ ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের মনোযোগ রয়েছে। প্রায় 7 মাস ধরে বাকমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে রাশিয়ার সেনাবাহিনী। ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটি হবে রুশ বাহিনীর বড় সাফল্য। যে কারণে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চান না জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। CNN এর সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, যুদ্ধ বন্ধে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন কিনা। এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি জানিয়েছেন, এখন এমন কোনো পরিস্থিতি নেই যেখানে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন, কারণ তিনি কথা রাখেন না, তার উপর আমাদের কোনো আস্থা নেই। তিনি বলেন, রাশিয়াকে আমাদের দেশ ছাড়তে হবে আর এরপরে আমরা উৎসাহ নিয়ে কূটনৈতিক উপায়ে জড়িত হব। এটি করতে রাশিয়ান আমাদের দেশ ছাড়ার পর আমাদের মিত্রদের সঙ্গে আমরা যে কোনো উপায় খুঁজে পাবো। সাক্ষাৎকারটিতে নিজের পরিবার ও সন্তানদের নিয়েও কথা বলেছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ইউক্রেনেই পড়ছে, আমার ছেলে স্কুলে পড়ছে, তারা দুজনেই ইউক্রেনে আছে, তারা অন্য সাধারণ ইউক্রেনীয় বাচ্চাদের মতোই, আমরা সাইরেনের সঙ্গে বসবাস করছি। তিনি আরো বলেন, আমরা বিজয় চাই, আমরা যুদ্ধের মধ্যে থাকতে চাই না, কিন্তু আমরা ইতিমধ্যে চ্যালেঞ্জগুলোর সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। সবাই একটি জিনিসই চায়, যুদ্ধের অবসান। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রুশ সেনাবাহিনী। এরপর সে বছর অক্টোবরে ইউক্রেনের 4টি অঞ্চল অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরে জেলেনস্কি একটি ডিগ্রি জারি করেন, ওই ডিগ্রি অনুযায়ী পুতিনের সঙ্গে কখনো আলোচনা করবেন না তিনি। তবে যুদ্ধ শুরু হওয়ার পরপর রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলতে চেয়ে কয়েকবার অনুরোধ জানিয়েছিলেন জেলেনস্কি। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভ।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। বৃহস্পতিবার 9 জানুয়ারি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ে রুশ বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের মেয়র ভিতালি ক্লিসকো নিশ্চিত করেছেন, রাশিয়ার হামলায় রাজধানীর প্রায় 40% বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিয়েভ ছাড়া হামলা হয়েছে কৃষ্ণ সাগরীয় বন্দর অঞ্চল ওডিশা এবং দ্বিতীয় বৃহৎ শহর খার্কিভে। এ দুটি অঞ্চলও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া যুদ্ধের সম্মুখভাগ থেকে দূরে শহরগুলোতেও বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার নতুন হামলায় ঝাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে আবার বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এর আগে বুধবার 8 মার্চ ইউক্রেনের বাকুত শহরে পূর্বাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগদার। এক অডিও বার্তায় অঞ্চলের সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানান ওয়াগদার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। টেলিগ্রামে প্রকাশিত এক অডিও বার্তায় ওয়াগদার প্রধান বলেন, বাকুত শহরের পূর্ব পাশে সবকিছুই এখন ওয়াগদার বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র থেকে 5টি পারমাণবিক সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সাথে একটি যুগান্তকারী প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে 2030-এর মধ্যে 5টি মার্কিন ভার্জিনিয়া শ্রেণীর পারমাণবিক চালিত সাবমেরিন কিনবে বলে আশা করা হচ্ছে। বিষয়টির সাথে যুক্ত 4 মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ত্রিদেশীয় অকাশ চুক্তির অধীনে আগামী বছরগুলোতে কমপক্ষে 1টি মার্কিন সাবমেরিন অস্ট্রেলিয়ার বন্দরগুলো পরিদর্শন করবে এবং 2030 দশকের শেষের দিকে যুক্তরাজ্যের নকশায় মার্কিন প্রযুক্তিতে একটি নতুন শ্রেণীর সাবমেরিন তৈরি করা হবে। একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, অকাশে পরবর্তী পদক্ষেপগুলো প্রকাশ করতে সোমবার সান দিয়েগোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের দেখা করার কথা রয়েছে। প্রশান্ত মহাসাগরের নিরাপত্তা চুক্তিটি 2021 সালের সেপ্টেম্বরে প্রথম ঘোষণা করা হয়েছিল এবং এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার যুদ্ধের ক্ষেত্রে সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। একে চীনের ক্রমবর্ধমান শক্তি এবং দৃঢ় অবস্থানকে মোকাবেলা করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হয় এবং বেজিংয়ের নিন্দা করেছে। দুই কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেছেন যে বার্ষিক বন্দর পরিদর্শনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র 2027 সালের মধ্যে পশ্চিম অস্ট্রেলিয়ায় কিছু সাবমেরিন মোতায়েন করবে। 2030 দশকের শুরুর দিকে অস্ট্রেলিয়া 3টি ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিন কিনবে এবং আরো 2টি কেনার বিকল্প থাকবে। পারমাণবিক সাবমেরিনগুলো প্রচলিত সাবমেরিনগুলোর চেয়ে বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে এবং এগুলো শনাক্ত করা কঠিন। জেনিনে 3 ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলের বিশেষ বাহিনী। ইসরায়েলের বিশেষ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন অন্তত 3 ফিলিস্তিনি। দখলকৃত পশ্চিম তীরে জেরিন শহরে বৃহস্পতিবার ওই অভিযান চালায় ইসরায়েলি সেনারা। আরেকটি শহরে 6 ফিলিস্তিনিকে হত্যার রেশ কাটতে না কাটতেই নতুন ইসরায়েলি অভিযানের খবর পাওয়া গেল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকালে 3 ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের নাম আহমেদ ফাশা ফসে, সুফিয়ান ফাখৌরি এবং নায়েব মালয়েশে। আল জাজিরা জানিয়েছে, গত মঙ্গলবারের অভিযানে আহত এক ফিলিস্তিনিও বৃহস্পতিবার সকালে মারা গেছেন। বৃহস্পতিবার অভিযান চালানো হয় জেনিন শহরের পার্শ্ববর্তী গ্রাম জাবাতে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছে। ইসরায়েলি বিশেষ বাহিনী বেসামরিক পোশাকে অভিযান পরিচালনা করে। একদম ভোরের দিকে তারা ওই বাড়িতে হামলা চালায়। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের শব্দ পেয়েছেন তারা। ইসরায়েলি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই অভিযানে অংশ নিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল অভিযুক্তদের গ্রেপ্তার করা, কিন্তু তারা ইসরায়েলি সেনাদের টার্গেট করে গুলি ছুড়তে শুরু করলে ইসরায়েলি সেনারা বাধ্য হয়ে পাল্টা হামলা চালাতে থাকে। পাকিস্তান সরকার নির্বাচনে হারের আতঙ্কে রয়েছে বললেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন যে পাকিস্তান সরকার তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। গত মঙ্গলবার লাহোরে ইমরান খানের একটি নির্বাচনী সমাবেশের সময় পুলিশের অভিযানে তার কয়েক ডজন সমর্থককে গ্রেপ্তার ও আহত করার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। জনসমাবেশে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার জন্য পুলিশ তার সমর্থকদের উপর টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করার পরে পাঞ্জাব প্রদেশের রাজধানী শহরটিতে ইমরান খান তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআর একটি সমাবেশ বন্ধ করে দেন। মঙ্গলবার তিনি আল জাজিরাকে বলেন, সরকার এবং তার সমর্থকরা নির্বাচন নিয়ে ভীত, কারণ গত 8 মাস এখন পর্যন্ত 37টি উপনির্বাচনের মধ্যে আমার দল 30টিতে জয়লাভ করেছে। তারা আমাকে গ্রেপ্তার করতে চায় বা অযোগ্য ঘোষণা করতে চায়, কারণ তারা ভয় পায় যে আমার দল পাকিস্তানের ইতিহাসে অন্যতম জনপ্রিয়, তিনি লাহোরে তার বাসভবন থেকে বলেছিলেন। পিটিআই 30 এপ্রিল নির্ধারিত প্রাদেশিক নির্বাচনে প্রচার শুরু করার জন্য একটি সমাবেশ করার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে অনুষ্ঠানটি নিষিদ্ধ করেছিল বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। পুলিশ অনুমতি
অনুমতি দিয়েছিল কিন্তু আজ সকালে হঠাৎ করে অনুমতি কেড়ে নেওয়া হয়েছে। পুলিশের ভারী বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিতে আসা লোকজনকে কাঁদানে গ্যাসের শেল এবং জলকামান দিয়ে আঘাত করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, ইমরান খান দাবি করেছেন যে তার দলীয় সমর্থক আলী বিলালকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হত্যা করা হয়েছে। আল জাজিরা দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি এবং পুলিশ এখনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ গুল বিরোধী সমর্থকদের উপর পুলিশের দমনপীড়নকে অপ্রয়োজনীয় নৃশংস বলে অভিহিত করেছেন। পিটিএ কর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। ইসলামাবাদ থেকে গুল বলেন, এমন সব ইঙ্গিত রয়েছে যে ফেডারেল সরকার পাঞ্জাব এবং খাইবার পাখতানখোয়া প্রদেশের নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। পাঞ্জাবের পাশাপাশি প্রতিবেশী খাইবার পাখতানখোয়াতে 30 এপ্রিল নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রদেশ দুটিতে পাকিস্তানের মোট জনসংখ্যা 70% বসবাস করে। দুটি প্রদেশে ইমরান খানের দল পিটিআই ক্ষমতায় ছিল, তবে অক্টোবরে নির্ধারিত পাকিস্তানে আগাম জাতীয় নির্বাচন জোরদার করার জন্য ইমরান খান দুই প্রদেশেই সরকার ভেঙে দেন। নারী অধিকার লঙ্ঘন, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। নারী ও মেয়েদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানি কর্মকর্তা এবং কয়েকটি কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বা রাজস্ব বিভাগ এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের কারাগারে দুজন সিনিয়র কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কর্মকর্তারা নারী ও মেয়েদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। ইরানের শীর্ষ সেনা কমান্ডার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-র একজন সিনিয়র কর্মকর্তা এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করার ক্ষেত্রে ইরান সরকারকে সহযোগিতা করেছে এমন এক ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের তিনটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের 16 সেপ্টেম্বর 22 বছর বয়সী ইরানি কুর্দি তরুণী মাহসা আমিনি পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। নারীদের অধিকার নিয়ে দীর্ঘ সময় ধরে চলা এই বিক্ষোভে সরকারি দমনপীড়নের অভিযোগে ইরানের বিরুদ্ধে এ পর্যন্ত 10 বার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।